ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে। আমি মনে করলাম যে তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, আজকে আমি ইস্তফা দিলাম। এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব। আমি ইস্তফা দিলাম ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে। প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি 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 কোন একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে এই পরিস্থিতি আমাকে বড় নারা দিয়েছে। তারপরে সন্দেশকালীন ঘটনা এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নারা দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন সেটা, এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিস ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজ হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু কৃত মানুষের কৃতকর্মের জন্য অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। এহেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিয়েছি। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার্ড, আমার সিদ্ধান্ত আমি কি করব না করব।